আমার নাম অরিন প্রধান, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। পুতুল ভাঙা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সাত আটটে সাতাশ, আমি বলেছিলাম বলে গুরুমশায় আমার পরে উঠল রাগে জোরে। মা গো, তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশায় রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনোরকম জলের কোনোরকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোনো রকম খেলা? ওর যদি সে পুতুল নিয়ে ভাঙে ও কেহ লাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? নমস্কার।